আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম প্রায় 4 থেকে 5 দিন পর, আর এর 2 দিন আগে তোমরা আমার চ্যানেল আমার ছোট মেয়েকে দেখতে পেয়েছিলে। আর আজকে আমি ব্যাক করলাম আমার ছোট মেয়েকে নিয়ে। সে পুরোপুরি ঠিক আছে কি নাই বলতে পারছি না, এই কারণটা তেমন একটা ভালো না। তারপরে যেহেতু বাচ্চা মানুষ, সামনে কিন্তু কথা বলা যায় না, এটা বললে প্রবলেম হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে এখন যতটা ঠিক আছে, আর যখন বলবো যে ওর শরীর খারাপ ও ভালো নেই, তখন একেবারে মানে নিদিয়ে বেশি ঢংডাং করে, যেটা আমি একেবারে আমাকে একে যেহেতু ফেস করতে হয়। এখন আমার বর যেহেতু বাসায় নাই, সেই জন্য আমি একে একদম বলি না। আর আল্লাহর রহমতে ও এমনি তো মাশাআল্লাহ অনেকটা শক্ত, আর যেহেতু ছোট আর একটু ঢঙ্গি বেশি, সো যদি শুনতে পারে যে অসুস্থ, সেই ক্ষেত্রে তার অসুস্থতা মানে জাগিয়ে তুলবে বা আমাদেরকে বোঝানোর চেষ্টা করার। আদারওয়াইজ দেখা যাচ্ছে একটা প্রবলেম হয়েছে, সেটা একা একা সে ফেস করে, যদি আমরা কেউ বুঝতে না পারি বা বোঝার যে বুঝতেছি না এরকম কিছু একটা বলি। তো এখানে নাস্তা খাচ্ছে, সবসময় বলি ও সকালে নাস্তাটা তেমন করে একটা খায় না। তো আজকে আর আমি কখনো আমার বাচ্চাদের খাবার নিয়ে জোর করি না, বরং ঠিক বেশি হয়ে গেলে সেই ক্ষেত্রে বলি যে এটা ঠিক না। এটা হয়তো তোমরা শুনলে বলবে যে আমি কেমন মা, আমি এমনই, আমি যেটা সত্যি সেটাই, আমি যেটা খাবে যেটা করবে সেটাই বলি। অনেক মায়ের আছে রং ঢং মাখিয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেক মিথ্যা প্রেজেন্ট করে, আমার একেবারেই সেটা বাচ্চারা যেটা তার থেকে আমি কম বলি। আর হচ্ছে যে কেন যেন একেবারে মিথ্যা বলা দুষ্টুমি হয়, ওটা অন্য কথা। আমার লাইফে মিথ্যাটাকে অ্যালাউ করি না, প্লাস আমার লাভ কি আমার বাচ্চাদেরকে মিথ্যে বলে উপরে তুলে। আমার কাছে যেটা সত্যি সেটা ভালো, সেটা ভালো, এটা আমি জানি ভালো, তাহলে ভালোটা করেই ভালো হই, ভালোটা না করে খারাপ ভালোটার সার্টিফিকেট নিব, শো অফ করব, একদম হেট করি এটা আমি। তো যাই হোক, অনেক কথা বলতেছি, তো ওর ওই নাস্তা নিয়ে যেটা বলতেছি আজকে, ওই যে আমি কিন্তু কখনো বকা বা রাগ এ টাইপের কিছুই করি না। অনেক আগের একটা কথা বলি তোমাদেরকে শেয়ার করি, আমাদের ছোট আপার মেয়ে ঋতুমণি, হয়তো জানি না তুমি এটা দেখবে কিনা, তোমার মনে আছে নাকি, এই ইসমাম হচ্ছে যে যাকে তোমরা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। তো ছোট আপার মেয়ে বলতে আমার মেয়ে ওর ছোট ফুপির ছোট মেয়ে। তো ও হঠাৎ যখন আমার মেয়ে ছোট, তখন ও আমাকে বলল যে মাম্মি আপনি ওদেরকে কখন খান বা কতবার খান দিনে, আমি তো ওদেরকে খাইতেই দেখি না। তো আমি কখনো জোর করতাম ছোটবেলা থেকে খাবার নিতাম, মানে খাচ্ছে না ঠিক আছে, অনেককে দেখি অনেক জোর করে খাওয়া, এবং মানে দেখা ঘুমের ভিতরে রাত্রেও খাওয়া, তখনই বাচ্চাদেরকে খাওয়াতাম না, কখনো যদি উঠে কান্নাকাটি করতো সেক্ষেত্রে ওর আব্বু দেখে নিত, এই টাইপের আর কি। তো ঠিক আছে, আজকে যেটা যে কারণে এই কথাগুলো বলাম, এখন ওকে নাস্তাটা রীতিমতো বাজে 10:05 বাকি, একটা ক্লাস করলো। আর সবাই জানো যেহেতু একটু ইন্টারনেট প্রবলেম চলছে, তো আজকে প্রায় 2 দিন পর ওরা ক্লাসে অ্যাটেন্ড করলো, আর ক্লাস অ্যাটেন্ড করলো তো আসলো। ও তো একেবারে খাবে না, আমরা সবাই খেয়ে, তো আমি যেহেতু শরীরটা তেমন একটা ভালো না, তাই জোর করলাম, আলু ভাজি করেছি পরোটার সাথে। তো আলু ভাজিটাও এখন রীতিমতো লাইক করছে না, আমি কিন্তু ওদেরকে চাটা একেবারে না, মানে যে দিব এরকম কিছু দেই না। তো এলোমেলো আছে সব কিছু, আমার মেয়ে যেহেতু একটু দেখানোর চেষ্টা করছে গাছগুলো, সেজন্য আমিও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো চা দেই না, তো আজকে হঠাৎ একটু চা দিয়ে সে খাচ্ছে, তো সেই জন্য আমার ভালো লাগছে, মাশাআল্লাহ একটা পরোটা খেয়ে নিয়েছে। তো ঠিক আছে, আজকে এটাই তোমাদের সাথে আমার শেয়ার করা ছিল, বা আজকের ব্লগে এটাই আমার, ও ঠিক আছে, আলু ভাজি করেছি আর এখানে রুই মাছ ভুনা করে, এই হচ্ছে আমার আলু, আর ওইখানে আমার বড় মেয়ে ব্যাকগ্রাউন্ডে একটা কম্পিউটার দিয়ে নিয়েছে যাতে না দেখা যায় ক্লাসে, আর এই আমার পুচকি ওই পাশে ল্যাপটপে ক্লাস করছিল, নেক্সট ক্লাসে Like.